एवरीवन वेलकम टू माय चैनल केमन आछो तोमरा आई होप यू ऑल गाइस आर डुइंग वेल। सो आज के आमी आबार चले एसेछि तोमादेर माझे नतून एकटा ट्रिप एबं नतून किछु अभिज्ञता शेयर करते। सो प्रथमेई आमी जेटा बोले राखते चाइ जे आमार चैनलटा तोमरा जारा सबस्क्राइब करेछो अलरेडी तादेरके असंख्य असंख्य धन्यवाद। आर तोमरा जारा एखोनो सबस्क्राइब करोनि प्लिज आमार चैनलटा एखोनी सबस्क्राइब करे फेलो आर साथे लाइक शेयर कमेंट्स करते भूलो ना आर बेल आइकनटी प्रेस करे फेलो जाते नतून एकटा भिडियो आसले तुम्हारा नोटिफाइड हो जाओ। सो चलो बी रेडी विथ मी। हेलो दिस इज रिफा, दिस इज रसल, वी आर गोइंग फॉर कैंपिंग टुनाइट। तो एखन थाकছে আমরা ক্যাম্পিং এ যাওয়ার আগে যে শপিং কেনাকাটা আমাদের যে থাকছে প্রয়োজনীয় স্টাফগুলো সেগুলো আমরা কিনে ফেললাম। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের পুরো ক্যাম্পিং জুড়ে আমরা যে মজাটা করেছি তার ছোট ছোট কিছু স্ন্যাক টিপ। तो आम्रा एखन देखतेई पाच्छो रवाना हये गियेछि एकटा वाइल्ड एकटा लाइफ एखन थेके शुरू हये गियेछे आमादेर पुरो एकटा जंगल वाइल्ड लाइफ आम्रा एनजय करते जाच्छि। आर आम्रा जे जायगाटाते जाच्छि कैम्पिंग एर जे जायगाटा सेटा जायगार नाम हलो मास्कोया। सेटा निउ ब्रांचुइक प्रविन्से एकटा रूरल एरिया और आम्रा जे पार्टिकुलार जे स्पेसटाते जाच्छि कैम्पिंग करते ओई जायगाटार नाम लक फल्स। এটা মাস্কোয়াশ নদীর রিভারের অবস্থিত এবং এখানে যে ফলস এখানে অনেকগুলো ফলস রয়েছে। তো আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা লক ফলস। তো আমরা পৌঁছেই গিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা বড় গাড়ি নিয়ে গিয়েছি কারণ আমরা আমাদের নিজেদের গাড়ি সেখানে ক্যারি করতে পারিনি কারণ ওখানে রাস্তা অনেক বেশি রকি আর এইরকম রাস্তায় আসলে আমাদের গাড়ি নিয়ে আসা পসিবল ছিল না। সো আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা ট্রাক ভাড়া করে নিয়ে এসেছি। আমরা যেহেতু হোল নাইট স্টে করার প্ল্যান আছে সো আমাদের এখানে যেহেতু কাঠের অভাব হবে না আমরা জানতাম, তারপরও আমরা কিছু কাঠ কালেকশন করে নিয়ে এসেছি বিকজ আমাদের সারা রাত স্টে করতে হবে। সো নিয়ে আসাটাই সেফ ছিল। সো আসি আমরা যেটা করলাম যে আমরা আমাদের চুলার ব্যবস্থা করে ফেললাম। সো এখন আমাদের শুরু হলো অ্যাক্টিভিটিস। তোমরা খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ, অসম্ভব অসম্ভব একটা সুন্দর জায়গা এবং ছোট ছোট ফলস দেখতে পাচ্ছ তোমরা। আরও আসলে ফলসটা একটু পানি কমে গিয়েছে বাট সন্ধ্যা হতে হতে এটার পানি আরও বাড়বে এবং ফলসটা আরও বেশি সুন্দর দেখাবে তোমরা দেখতে পাচ্ছ। সো এখন আমরা আমাদের ফটোশ্যুট করছি আর একটু পরে শুরু হয়ে যাবে আমাদের যে মেইন অ্যাক্টিভিটিস সেটা হলো ফিশিং। তো আমাদের ফিশিং শুরুও হয়ে গিয়েছে এবং খুব দ্রুত দ্রুত আমরা ফিশ পেয়ে যাচ্ছি আর এখানে অনেক অনেক স্যালমন ফিশ পাওয়া যায়। সো তোমরা বুঝতেই পারছো স্যালমন ফিশ যদি পাওয়া যায় তাহলে এর থেকে ভালো ভালো নিউজ আর কি হতে পারে। আমরা সবাই অনেক এক্সাইটেড যে আমাদের ফিশিং শেষে আমরা বারবিকিউ করবো। একটার পর একটা মাছ উঠতেই আছে, মনে হচ্ছে যে আজকের ক্যাম্পিংটা আমাদের মাছ দিয়ে অনেক ভালো একটা ক্যাম্পিং যাবে। আমাদের সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে উনিও আমাদের সাথে ফিশিং করছেন এবং দুজন মিলেই যে স্যালমন ফিশিংয়ের যে কালেকশন এবং কম্পিটিশনটা চলছে সেটা মানে আনএক্সপ্লেইনেবল। তো এইবার আমরা আবার একটা বড় একটা ব্যাশ মাছ পেয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ। ओ आम्रा आम्रा सबाई अनेक अनेक बेशी एक्साइटेड आसले जे एतो फिश जे आम्रा ओखाने पेये जाबो आम्रा एटा एकदम एक्सपेक्टই করি নাই। सो এই ক্যাম্পিং এর যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, যে প্লেসটা দেখতে পাচ্ছ, এই প্লেসটাতে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যায়, লাইক সুইমিং করা যায়, স্কুবিং করা যায়, ফিশিং, হাইকিং, ক্যাম্পিং। আর এই এখানে যে জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা, যে আমরা যে জায়গাতে আছি সেই জঙ্গলে তোমার আমেরিকান ব্ল্যাক ডাক দেখা যায়। তো আমরা এখন আমাদের ফিশিং শেষে মাছ কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সো এখন আমাদের শুরু হয়ে গেল ফিশ ফ্রাই এর পালা। সো এবার আমরা শুরু করলাম আমাদের হাইকিং। একদম আমরা যে স্পেসে ক্যাম্পিং করছি ওই স্পেসের ঠিক সাথেই একটা খুবই পুরনো একটা কাঠের ব্রিজ রয়েছে, যে ব্রিজ দিয়ে হেঁটে হাইকিংয়ের যে প্লেসটা সেখানে যাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গায়ে ঘেঁষে যে প্লেসগুলো রয়েছে, গায়ে ঘেঁষে ঘেঁষে যে নদীটা দেখতে পাচ্ছেন এবং সাথে জঙ্গল, সাথে এত সুন্দর সুন্দর পাথর, সব মিলিয়ে যে দৃশ্যটা সেটা একদম উপভোগ করার মতো। আর সাথে থাকছে সানি একটা দিন এবং গ্রিন একটা ফ্লেভার, বাতাসে গাছের পাতাগুলো নড়ছে এবং মৃদু যে বাতাস, সত্যি এটা হাইকিংয়ের জন্য এবং ওয়েদারটা সব কিছু মিলায় একদম পারফেক্ট একটা দিন ছিল। সো আমরা যতই রাস্তা আগাচ্ছিলাম সামনের দিকে ততই সৌন্দর্য যেন বেড়েই চলছিল। আল্লাহকে অশেষ অশেষ ধন্যবাদ যে আল্লাহ আমাদের জীবনে এত সুন্দর একটা জায়গা দেখার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং এই জায়গাগুলোতে না গেলে যেন বিশ্বাসই হতো না যে পৃথিবীটা এত বেশি সুন্দর। আমরা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করলাম, আমরা আমার ফ্রেন্ডরা মিলে এখানে সুইমিংও করে ফেললাম। সো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আবার শুরু হতে যাচ্ছে। সো আমরা আমাদের এখন চিকেন মশালা রেডি করছি, সাথে বিফও থাকছে বারবিকিউয়ের জন্য। সন্ধ্যা গড়িয়ে এলো, এখন আমাদের বনফায়ার শুরু হয়ে যাচ্ছে। যেহেতু এখন আমাদের আর্টিফিশিয়াল কোনো লাইটের ব্যবস্থা নেই, আমরা নিজেরা নিজেরা টর্চ লাইট বা নিজেদের মতো কিছু আলো আমরা কিছু ক্যান্ডেল ক্যারি করেছি। বাট এখন আমাদের শেষ সম্বল হলো এই কাঠগুলো পুড়িয়ে নাইট স্টে করা। আমরা সবাই অনেক এনজয় করি বনফায়ার, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি, বিভিন্ন গেম খেলেছি, আমাদের খুব ভালো একটা সময় কেটেছে এই গেমগুলো খেলে। যেমন আমরা আন্তঃসারিক খেলেছি, चोर पुलिस खेलेছি, গেসিং গেম খেলেছি যে অ্যাক্টিং করে দেখাবে। तो এবার চলে আসছে আমাদের মোস্ট অ্যাওয়েটেড যেটা টাইম, সেটা হলো আমাদের সাথে যে ফ্রেন্ডটা রয়েছে, একটা ফ্রেন্ডের বার্থডে সেদিন পড়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জেনি। ওয়েট করেছিলাম কখন রাত 12টা বাজবে, সো যখনই রাত 12টা বেজেছে তাকে কেক দিয়ে আমরা সারপ্রাইজ দিয়েছি। সো আজকে এখানেই শেষ করছি। আই হোপ তোমরা সবাই আমাদের সাথে এনজয় করেছো। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবা। আল্লাহ হাফেজ।